হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদেরকে দেখাবো 43তম বিসিএস এর আবেদন প্রক্রিয়া। আবেদন প্রক্রিয়া শুরু করার আগে ভিউয়ার্স আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করুন, যাতে করে পরবর্তী ভিডিওগুলো আপনারা খুব সহজে আপনাদের কাছে পেতে পারেন। ভিউয়ার্স, আমরা চলে যাচ্ছি আমাদের আবেদনে। আমাদের এই জন্য গুগল ক্রোমে গিয়ে লিখতে হবে bpsc.telecomtalk.com.bd-তে। আমাদের লিখলে আমাদের চলে আসবে বিপিএসসির আমাদের ইন্টারফেস, পাবলিক বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন। এখানে আসার পর আমরা এখান থেকে পাচ্ছি অ্যাডভার্টাইজমেন্ট। অ্যাডভার্টাইজমেন্টে এখানে কিন্তু আমাদের চাকরির আমাদের যে বিজ্ঞাপনটি আছে সেখানে বিজ্ঞাপনটি এখানে দেওয়া আছে। যারা এই পর্যন্ত বিজ্ঞাপনটি এখন পর্যন্ত দেখেননি তারা এখান থেকে দেখে আসতে পারেন। এরপর দেওয়া আছে ইনস্ট্রাকশনস ফর সাবমিটিং অ্যাপ্লিকেশন, অর্থাৎ আমাদের অ্যাপ্লিকেশন পূরণ করার জন্য কিছু নিয়মকানুন আছে যা এখানে থেকে দেওয়া আছে। এরপরে আমাদের ইন্টারফেস আমরা দেখতে পাচ্ছি এখানে ফটো সিগনেচার ভ্যালিডেটর, এখান থেকে আমাদের ছবি এবং সিগনেচার পুনরায় সংশোধন করতে পারবো আমরা চাইলে। ডাউনলোড অ্যাপ্লিকেন্টস কপি, আমরা এখান থেকে অ্যাপ্লিকেন্টস কপিটা ডাউনলোড করে নিতে পারি ফর্ম পূরণ করার পরে। পেমেন্ট স্ট্যাটাস, আমাদের এখান থেকে পেমেন্ট কমপ্লিট হয়েছে কিনা সেটা আমরা দেখতে পারি। এবং অ্যাডমিট কার্ড, এখান থেকে আমরা অ্যাপ্লিকেশন সাবমিট করার পর পেমেন্ট কমপ্লিট করার পর তুলে নিতে পারি। এখানে আমাদের দেখতে পাচ্ছি অ্যাপ্লিকেশন ফর্ম ফর জেনারেল ক্যাডার, এখানে সাধারণ জেনারেল ক্যাডার যারা আবেদন করবে তারা এখানে ক্লিক করবে। অ্যাপ্লিকেশন ফর্ম টেকনিক্যাল প্রফেশনাল ক্যাডার, যারা টেকনিক্যাল প্রফেশনাল ক্যাডার আবেদন করবে তারা এখানে ক্লিক করবে। এবং যারা জেনারেল অ্যান্ড টেকনিক্যাল প্রফেশনাল ক্যাডার চয়েস করবে তারা এখানে ক্লিক করবে। যেহেতু আমরা অনার্স কমপ্লিট করেছি আমরা বোথ ক্যাডার চয়েস করলাম, তারপর আমরা এখানে অ্যাপ্লিকেশনে ক্লিক করলাম অ্যাপ্লাই। চলে আসলো আমাদের অ্যাপ্লিকেশন ফর্ম। পার্সোনাল ইনফরমেশন, এখানে আমাদের নিজস্ব পার্সোনাল ইনফরমেশন দিতে হবে। একটা বিষয় খেয়াল রাখতে হবে অবশ্যই যে আমরা কিন্তু পিছনে ফিরে যেতে পারবো না, আমাদের এখানে ইনফরমেশনগুলো খুব গুরুত্ব সহকারে দিতে হবে। আমরা দিয়ে দিলাম অ্যাপ্লিকেন্টস নেম দিয়ে দিলাম, ফাদার্স নেম দিয়ে দিলাম, মাদার্স নেম দিয়ে দিলাম, এবং ডেট অফ বার্থ আমরা দিয়ে দিলাম 19/3/1995। এরপরে আমরা এমপ্লয়মেন্ট স্ট্যাটাস আমরা দিলাম নট এমপ্লয়েড, যেহেতু কোনো চাকরি করছে না। ফ্রিডম ফাইটার যদি মুক্তিযুদ্ধ কোটা থাকে তাহলে দিবে, আমরা নন ফ্রিডম ফাইটার দিয়ে দিলাম। এরপরে আমরা জেন্ডার দিয়ে দিলাম মেল, এথনিক এটা দিয়ে দিলাম আমরা নো। ম্যারিড স্ট্যাটাস সিঙ্গেল, যদি কেউ ম্যারিড হয় তাহলে এখানে ম্যারিড দিবে, তাহলে তার স্ত্রীর নাম দিতে হবে বা হাজবেন্ডের নাম দিতে হবে, আমরা এখানে সিঙ্গেল দিয়ে দিলাম। অবশ্যই ন্যাশনালিটি বাংলাদেশের, ন্যাশনাল আইডি এটা না থাকলেও প্রবলেম নাই, আমরা যেহেতু আছি আমরা দিয়ে দিচ্ছি। এরপরে আমরা ডিজিবিলিটি, এখানে আমরা নন দিয়ে দিলাম। আমাদের হাইট সেন্টিমিটারে দিতে হবে। এখন সেন্টিমিটার প্রকাশ করতে হলে অবশ্যই আমাদের আগে এটা ইন্টারনেট থেকে আমাদের বার করে নিতে হবে, এই জন্য আমাদের সার্চ করতে হবে ইঞ্চি টু সেন্টিমিটার। এখানে আমরা দেখতে পাচ্ছি আমরা যদি ধরি আমাদের হাইট যদি হয় 5 ফুট 7 ইঞ্চি তাহলে হবে 5 বারং 60, তাহলে 67, 67 এখানে কত আসতে আছে 170, তার মানে এখানে আমাদের হাইট হবে আমরা দিয়ে দিব 170। এরপর আমরা ওয়েটটা দিয়ে দিব, আমাদের শরীরের ওজন, আমাদের ওজন আমি দিয়ে দিলাম এখানে 64 দিয়ে দিলাম। এরপর আমাদের চেস্ট সেন্টিমিটার, আমাদের চেস্ট বুকের সাইজ এটা আমাদের সেন্টিমিটার আকার প্রকাশ করতে হবে। যেমন দেখতে হবে ধরুন আপনার চেস্ট অর্থাৎ বুকের মাপ আছে 36, সেক্ষেত্রে হবে 91, আমরা এখানে 91 দিয়ে দিব, 91 দিয়ে দিলাম। এরপরে প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস অর্থাৎ বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা আমরা কেয়ার অফ আমরা দিয়ে দিলাম, অ্যাড্রেস দিয়ে দিচ্ছি 17/5/1 সাউথ যাত্রাবাড়ি। এরপর ডিস্ট্রিক্ট দিয়ে দিচ্ছি ঢাকা, উপজেলা দিয়ে দিচ্ছি যাত্রাবাড়ি, পোস্ট অফিস ফরিদাবাদ, পোস্ট কোড আমরা দিয়ে দিলাম 1204। এরপরে আমাদের পার্মানেন্ট অ্যাড্রেস, আমরা চাইলে প্রেজেন্ট অ্যাড্রেস পার্মানেন্ট অ্যাড্রেস একই দিতে পারি, নো প্রবলেম, এতে কোনো সমস্যা নেই, দিয়ে দিলাম। এরপরে আমরা দেবো হোম ডিস্ট্রিক্ট, আমরা দিয়ে দিলাম ঢাকা, উপজেলা দিয়ে দিলাম আমরা যাত্রাবাড়ি, এরপরে পোস্ট অফিস দিয়ে দিলাম ফরিদাবাদ, পোস্টাল কোড অর্থাৎ পোস্ট কোড আমরা দিয়ে দিলাম। এরপরে কন্ট্রাক্ট নাম্বার, অবশ্যই কন্ট্রাক্ট নাম্বার চালু থাকতে হবে সবসময়, এমন একটা নাম্বার দিতে হবে, আমরা নাম্বারটা দিয়ে দিলাম। রিটাইপ পুনরায় একই নাম্বার দিতে হবে। এক্সাম সেন্টার, এখন আমি পরীক্ষা কোথায় দিতে চাচ্ছি, আমরা যেখানে পরীক্ষা দিতে চাবো যে বিভাগে সেই বিভাগটা আমরা সিলেক্ট করে দিব, আমি ঢাকা দিতে চাচ্ছি। কোশ্চেন ভার্সন, টিক দ্য বক্স ইফ ইউ ওয়ান্ট ইংলিশ ভার্সন কোশ্চেন ফর দ্য প্রিলিমিনারি টেস্ট, যদি প্রিলি টেস্টে যদি ইংরেজি প্রশ্ন চান তাহলে অবশ্যই এখানে ক্লিক করবেন, অন্যথায় প্রয়োজন নাই। আমরা বাংলা ভার্সনে পরীক্ষা দিব তাই আমরা এখানে ক্লিক করছি না।
এরপর বলছে দা অ্যাবভ ইনফরমেশন ইজ কারেক্ট অ্যান্ড আই উড লাইক টু গো টু দ্য নেক্সট স্টেপ। আমাদের উপর সব ইনফরমেশন সঠিক আছে কিনা দেখতে হবে পুনরায় পরবর্তী ধাপে যাওয়ার জন্য। অবশ্যই আমরা একটু ভালো করে খেয়াল করে নিব, আমাদের ইনফরমেশনগুলো সঠিক থাকলে আমরা অবশ্যই নেক্সট স্টেপে চলে যাব। পরবর্তী ধাপ আমাদের চলে আসবে এডুকেশনাল কোয়ালিফিকেশন। আমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন খুব সাবধানতার সাথে পূরণ করতে হবে। এসএসসি দিয়ে দিলাম, বোর্ড দিয়ে দিলাম, ঢাকা রোল দিয়ে দিলাম আমরা। এরপর রেজাল্ট আমরা দিয়ে দিব 4.38। এরপর আমরা গ্রুপটা দিয়ে দিব আমাদের বিজনেস স্টাডিজ অর্থাৎ কমার্স। এরপর আমরা পাসিং ইয়ার্সটা পাশের সালটা আমরা দিয়ে দিব 2011। এইচএসসি আমরা চলে যাব এইচএসসি, এরপরে বোর্ড দিয়ে দিব আমরা ঢাকা, যার যে বোর্ড সেই বোর্ডটা দিবে। আমরা এইচএসসি রোলটা দিব, এরপরে আমরা রেজাল্ট দিয়ে দিব, রেজাল্টটা দিয়ে দিলাম। এরপরে গ্রুপ আমাদের আমাদের বিজনেস স্টাডিজ ছিল অর্থাৎ কমার্স, কমার্সটা দিয়ে দিলাম। পাসিং ইয়ার্স পাশের সাল আমাদের 2013 দিয়ে দিলাম। এরপরে গ্রাজুয়েশন অর্থাৎ অনার্স আমরা কমপ্লিট করেছি, তাই অনার্স দিয়ে দিলাম। সাবজেক্ট আমাদের ছিল ম্যানেজমেন্ট, দেখি ম্যানেজমেন্ট আমরা চলে গেলাম ম্যানেজমেন্ট। এরপর ইউনিভার্সিটি ছিল ন্যাশনাল ইউনিভার্সিটি দিয়ে দিলাম। রেজাল্ট আমরা দিয়ে দিব, জিপিএ সিজিপিএ আমাদের ছিল 4-এর মধ্যে 3.04। এবার পাসিং ইয়ার্সটা আমরা দিয়ে দিব 2017। কোর্স ডিউরেশন আমাদের হচ্ছে 4 ইয়ার্স। এরপরে আমাদের যদি মাস্টার্স যাদের কমপ্লিট করা থাকবে মাস্টার্স তারা দিয়ে দিবে, সমস্যা নাই। এডুকেশনাল কোয়ালিফিকেশন ফর টিচার্স ট্রেনিং কলেজ, অর্থাৎ কলেজের টিচার্স হিসেবে কোনো যদি ট্রেনিং থাকে অর্থাৎ বিএড বা আদার্স ট্রেনিং থাকে তাহলে সেখানে এটা দিয়ে দিবে, আমাদের প্রয়োজন নাই এটা। এরপর বলা হচ্ছে পোস্ট রিলেটেড সাবজেক্ট ফর প্রফেশনাল আর টেকনিক্যাল, অর্থাৎ আমাদের আমাদের যে সাবজেক্টের সাথে যেটা আমাদের থাকবে সেটা আমাদের সিলেক্ট করে দিতে হবে। আমাদের ম্যানেজমেন্ট আছে, ম্যানেজমেন্ট দিয়ে দিলাম। দ্য অ্যাবভ ইনফরমেশন ইজ কারেক্ট এবং আমরা যদি উপরে সব ইনফরমেশন সঠিক থাকে তাহলে আমরা পরবর্তী স্টেপে চলে যাব। এরপর আমরা চলে গেলাম নেক্সট স্টেপে। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ক্যাডার চয়েস। এখন ক্যাডার চয়েস করার আগে কিন্তু অবশ্যই ক্যাডারগুলো সিলেক্ট করে রাখতে হবে কোন ক্যাডারটা আমরা আগে দিব। আমরা প্রথমে অ্যাডমিনিস্ট্রেশন আমরা দিয়ে দিলাম 110, প্রশাসন এখানে অ্যাড অপশনে আমরা ক্লিক করব। এরপরে দিব 117, পুলিশটা দিয়ে দিলাম। এরপরে দিব আমরা 115, ফরেন অ্যাফেয়ার্স। এরপরে আমরা দিয়ে দিব অর্থাৎ পররাষ্ট্র, 112 দিয়ে দিব অডিট। এরপরে দিব 114, এরপরে আমরা দিয়ে দিব 113, কাস্টমস অ্যান্ড এক্সাইজ। এরপরে দিব আমরা 119, কোঅপারেটিভ এবং আদার্স, যার যার যেটা দরকার সে ওইটা ওই সে হিসেবে দিতে পারে, নো প্রবলেম। আমরা সর্বশেষে জেনারেল এডুকেশন দিয়ে দিলাম। এরপরে আমরা চাইলে ক্যাডারগুলো কিন্তু আমরা উপর নিচে করতে পারবো, অর্থাৎ আমরা আগে পিছে যদি আমাদের কোনো উলট পালট করার প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা এখান থেকে করে নিতে পারবো। আমাদের সবকিছু ঠিক থাকলে এখানে ক্লিক করব এবং নেক্সট স্টেপে চলে যাব। দেখা যাচ্ছে সিলেক্ট ক্যাডার অপশনস আর কারেক্ট অ্যান্ড আই উড লাইক টু গো টু দ্য নেক্সট স্টেপ। আমরা নেক্সট স্টেপে চলে যাই। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের অ্যাপ্লিকেশন প্রিভিউ দেখতে বলা হয়েছে, অর্থাৎ আমাদের প্রিভিউ দেখাচ্ছে সকল অ্যাপ্লিকেশন, সকল ইনফরমেশনগুলো এখানে তুলে ধরা হচ্ছে। অ্যাপ্লিকেন্টস নেম, ফাদার্স নেম, মাদার্স নেম, ডেট অফ বার্থ, তারপরে জেন্ডার, যা কিছু আছে যাবতীয় সব কিছু এখানে তুলে ধরা হচ্ছে। প্রেজেন্ট অ্যাড্রেস, পারমানেন্ট অ্যাড্রেস, ফোন নাম্বার এবং সব কিছু। এখানে আমরা যদি চাই কোনো কিছু পরিবর্তন করতে তাহলে কিন্তু আমরা এখান থেকে এডিট অপশনে গিয়ে পরিবর্তন করতে পারবো। তারপরে আমাদের যদি আমাদের এডুকেশন কোয়ালিফিকেশন চেঞ্জ করতে চাই সেক্ষেত্রে আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো, তাতে কোনো সমস্যা হবে না। ক্যাডার চয়েস যদি আমরা পরিবর্তন চাই সেটাও আমরা এখান থেকে করতে পারবো। এখন আমাদের যদি সব কিছু ঠিকঠাক থাকে সেক্ষেত্রে আমাদের ভেরিফিকেশন কোডটি আমরা এখানে বসাই দিব। আমরা ভেরিফিকেশন কোডটি বসাই দিচ্ছি, আমাদের ভেরিফিকেশন কোডটি বসে দিলাম। এখান থেকে আমাদের ছবি আপলোড করতে হবে। ছবি আপলোড করার জন্য অবশ্যই 300x300 অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থ অবশ্যই দুইটাই 300 থাকতে হবে এবং ছবির সাইজ 100 কিলোবাইটের উপরে হতে পারবে না এবং সিগনেচার থাকতে হবে দৈর্ঘ্য 80, প্রস্থ দৈর্ঘ্য 300, প্রস্থে 80 এবং এটা 60 কিলোবাইটের বেশি হতে পারবে না। আমরা ছবিটি আপলোড করে দিই, এখান থেকে ছবিটি আপলোড করে দিলাম এবং সিগনেচারটা এখান থেকে আপলোড করে দিব। এরপরে যাবতীয় ইনফরমেশন গুলো যদি আমাদের সঠিক থাকে সেক্ষেত্রে আমরা অবশ্যই তাহলে ক্লিক করবো, আমরা সাবমিট দিয়ে দিব। সাবমিট করলে আমরা দেখতে পাচ্ছি আমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ যেহেতু হয়ে গেছে আমাদের আমাদের পেজ চলে আসছে। এখানে আমরা দেখতে পাচ্ছি ছবি এবং ছবি সহ আমাদের যাবতীয় ইনফরমেশন গুলো এখানে দেখাচ্ছে। কন্ট্যাক্ট নাম্বারটা কিন্তু এখানে অদৃশ্য করে দেওয়া হয়েছে সিকিউরিটির জন্য। এখানে আমাদের
পেমেন্ট মেথডটাও কিন্তু দেওয়া আছে। পেমেন্ট আমরা কিভাবে করবো, আমরা অবশ্যই টেলিটক সিম হতে হবে। টেলিটক সিমে আমরা অপশন মেসেজ অপশনে গিয়ে আমরা লিখবো বিসিএস স্পেস ইউজার আইডিটা লিখবো। আমরা ইউজার আইডিটা কোথায় পাবো, এই যে ইউজার আইডিটা, এই ইউজার আইডিটা আমরা নিব। ইউজার আইডিটা লিখবো আমরা এখানে বিসিএস স্পেস, আমরা এই ইউজার আইডিটা লেখার পরে আমরা সেন্ড করবো 16322 নাম্বারে। পরে আমাদের ফিরতে এসএমএস আসবে, সেখান থেকে আমরা দ্বিতীয় এসএমএস এ লিখবো বিসিএস স্পেস ইয়েস ইয়েস স্পেস, পিন নাম্বার আসবে, সেই পিন নাম্বারটা দিব এবং সেন্ড করবো 16322 নাম্বারে। তখনই আমাদের সেন্ড করার পর আমাদের মোবাইল থেকে আমাদের পেমেন্ট কেটে নিয়ে যাবে এবং আমাদের অ্যাপ্লিকেশনটি সাবমিট হয়ে যাবে। যে পর্যন্ত আমরা পেমেন্ট না করব সে পর্যন্ত আমাদের অ্যাপ্লিকেশনটি কিন্তু সাবমিট হবে না ভিউয়ার্স। এরপরে আমরা কি করব, আমাদের যে পিন পাসওয়ার্ড আসবে সেখান থেকে আমরা আমরা অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করে দিব। আমরা দেখাই দিচ্ছি অ্যাডমিট কার্ডটি কি ডাউনলোড করার প্রক্রিয়া। আমরা আবার ইন্টারফেসে চলে আসব। এরপর আমরা এই অ্যাডমিট কার্ড, এই অ্যাডমিট কার্ডের এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমাদের কিন্তু অ্যাডমিট কার্ডের অপশনটা চলে আসবে। ভিউয়ার্স আমাদের অ্যাডমিট কার্ডের ফর্ম চলে আসছে, এখানে আমরা ইউজার আইডিটা দেবো, যে ইউজার আইডিটা আমি আপনাদের দেখিয়েছি পূর্বে, ইউজার আইডিটা দেবো এবং যে আমাদের পেমেন্ট কমপ্লিট করার পর যে পাসওয়ার্ডটা আসবে সেই পাসওয়ার্ডটা এখানে দেবো এবং সাবমিট করবো, আমাদের অ্যাপ্লিকেশন ফর্ম চলে আসবে। ভিউয়ার্স এই ছিল আজকের মতো ভিডিও। পরবর্তীতে বিভিন্ন আইটি এবং শিক্ষামূলক ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।